আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। পানি হচ্ছে আল্লাহ তাআলার দান, এটাতে কিন্তু নিজেদের হাত নাই। আর জর্ডানে পানি সমস্যা, এখানে যে লেখা দেখছেন যে জর্ডানে পানি সমস্যা, এটা কতটুকু সত্যি সেটা নিয়ে আজকে কথা বলবো। বা আসলে কি পানি সমস্যা, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা জর্ডান থেকে দেখছেন তারা দেখা গেছে যে ভিডিওটি আপনারা দেখার পর একটু ফলো করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে আমরা জানি যে অপচয়কারী শয়তানের ভাই। আমাদের এখানে যেহেতু ইলেকট্রিসিটি, পানি, কোনো কিছু যে বিল দিতে হয় না, আমরা কি করি সব কিছুই দেখা গেছে যে পানির ট্যাপটা ছেড়ে দিয়ে আমরা রুমে চলে আসি, এক ঘন্টা দুই ঘন্টা পানির ট্যাপ থেকে পানি বের হতেই থাকে। এই যে পানি অপচয় বা পানি অপচয়ের কারণে দেখা গেছে ভবিষ্যতে এই জর্ডানে পানি সংকট দেখা দিতে পারে। বিশ্বের যে 10টা কান্ট্রি আছে মানে মোস্ট পানি সমস্যার জনিত কারণ, মানে আমরা যদি টপ 10 কান্ট্রি সিলেক্ট করি, যে কান্ট্রিগুলোতে পানি সমস্যা আছে মানে পানির দিক থেকে না সমস্যার দিক থেকে যদি আমরা 10 কান্ট্রি সিলেক্ট করি, জর্ডান হচ্ছে তৃতীয় নম্বরে। দেখেন আমরা জানি মরুভূমির যে এলাকাগুলো সৌদি আরব, দুবাই, জর্ডান, কাতার, কুয়েত, এই যে মিডল ইস্টের কান্ট্রিগুলো, এইসব কান্ট্রিতে কিন্তু ইচ্ছে করলেই পানি পাওয়া যায় না। ওদের পানি কিনে এনে সাপ্লাই দিতে হয় বা পানির অনেক সমস্যা হয়। আমরা যেহেতু বাংলাদেশি আমরা এই জিনিসটা বুঝি না, কারণ আমাদের দেশে আমরা কখনো এরকম পানি সমস্যা ফেস করি নাই। কারণ আমাদের বাড়ির পাশে আমাদের পুকুর, বাড়ির পাশে নদী, বর্ষা মাসে খাল বিল ভরে পানিতে টইটম্বর, মানে পানির নিচেই বাস করি। কারণ আমাদের দেশটা নিচু, যার কারণে আমরা পানির মর্যাদা বুঝি না, কারণ আমাদের পানি কিনে খেতে হয় না। কিন্তু এই জর্ডানে আপনি যা দেখা গেছে যে গোসলের পানি থেকে শুরু করে খাবারের পানি, সব পানি এদের কিনে আনতে হয়। এদের যে আমাদের যেমন 150 ফিট গাড়লেই একটা টিউবওয়েল থেকে পানি উঠে বা পুকুর থেকে পানি এনে রান্না বান্নার কাজ থেকে শুরু করে সবকিছু করা যায়, এখানে 1500 ফিট গাড়লেও পানি পাওয়া যায় না। আর এই দেশে নর্মালি বৃষ্টিপাত খুবই কম হয়। এদেশে দুইটা সিজন, বাংলাদেশে যেমন বর্ষাকাল হয় অনেক বৃষ্টি হয়, এদেশে এরকম না। এদেশে শীতকাল এবং গ্রীষ্মকাল, আর শীতকালে এই দেশে অনেক বৃষ্টি হয়, আর এই বছর বৃষ্টির পরিমাণটা কম। সো আমরা যারা অ্যাকোমোডেশনে থাকি তাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা এরকম ট্যাপ ছেড়ে দেবেন না, বা গোসল যদি আপনারা করেন পানি ছেড়ে পানি ঢালতেই থাকলেন ঢালতেই থাকলেন, এরকম করা যাবে না। কারণ ভবিষ্যতে তাহলে এখানে পানির সংকট দেখা দেবে, তখন আপনি পানিই পাবেন না। এখন তো তাও গোসল করার জন্য বা খাবার জন্য সবকিছুর জন্য পানি পাচ্ছেন পর্যাপ্ত, তখন এই কোম্পানিগুলো আপনাকে পর্যাপ্ত পানি প্রোভাইড করতে পারবে না। যদি তারাই কিনতে না পারে তাহলে আপনাকে প্রোভাইড করবে কোথা থেকে? সো এইসব বিষয়গুলো একটু আমরা সচেতন হব, কারণ আমরা জানি যে অপচয়কারী শয়তানের ভাই। সো অপচয় করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব, এতে করে আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে যারা আসবে, হয়তো আমরা ভাবতেছি যে আমরা এখন এখানে আসি, 1-2-3 বছর পর চলে যাব। দেখেন বাংলাদেশে কত মানুষ বেকার, আমরা চলে যাওয়ার পর আরও যেন নতুন মানুষ এসে তাদের কর্মসংস্থান করতে পারে, তাদের ভাগ্য বদলাতে পারে, তাদের একটা গল্প তৈরি করতে পারে, তাদের ফ্যামিলিকে ভালো রাখতে পারে। সো আমাদের তাদের জন্যও ভাবতে হবে। যদি শুধু নিজেদের জন্য ভাবি তাহলে কিন্তু পরের প্রজন্মগুলো খুবই সাফারার হবে। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এইসব বিষয়গুলোতে একটু সতর্ক হবেন, কারণ জর্ডানের রিয়েলি পানি সমস্যা এবং কি মরুভূমির দেশ আমরা জানি, এই কারণে এই ভিডিওটি তৈরি করা। তারপরে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে আপনারা আরও বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, কারণ জর্ডানে যারা আছে তাদের প্রতি একটু বেশি শেয়ার করবেন। এই কারণেই আপনারা আপনাদের ইমো বা মেসেঞ্জার গ্রুপগুলোতে ভিডিওর লিঙ্কটা বা ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও জানতে পারে যে না আমাদেরও নিজেদের সচেতন হতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।